আসসালামু আলাইকুম, পান্না এন্ড নার্গিস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে শেয়ার করব খুবই মজাদার একটি ইলিশ মাছের চচ্চড়ি রেসিপি। এই ইলিশ মাছ এভাবে ছোট ছোট টুকরো করে যদি রান্না করা হয় খেতে কিন্তু বেশ লাগে। ইলিশ মাছ চচ্চড়ি কিন্তু এভাবেই করা হয়। আপনারা যদি ঠিক এভাবে আমার এই রেসিপি ফলো করে রান্না করেন, দেখবেন আপনাদের ইলিশ মাছ চচ্চড়িটা খেতে অনেক ভালো লাগবে। আর সাথে যদি এমন পুঁইশাক পাতা দিয়ে দেওয়া হয় ফ্রেশ, তাহলে তো কথাই নেই। গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছ চচ্চড়ি কিন্তু আর কোনো তুলনায় হয় না। খুবই ভালো লাগে এই মজাদার ইলিশ মাছ চচ্চড়ি। আজকের এই রেসিপিটা শেয়ার করবে আমার শাশুড়ি মা। ওনার হাতের এই রেসিপিটা কিন্তু খুবই দারুণ হয়, আমরা তো বাসার সবাই খুবই পছন্দ করি। আপনারাও যদি এই রেসিপিটা দেখতে চান, চলুন। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের ভিডিও পেয়ে যাবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন, আমি একটি বড় সাইজের ইলিশ মাছ কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর সাথে ডিমগুলোকে টুকরো করে নিয়েছি। এভাবে চচ্চড়ির জন্য এভাবে টুকরো করে নিতে হবে, তাহলেই ইলিশ মাছ চচ্চড়িটা খেতে ভালো লাগবে। চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। এখানে বড় দেখে একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব আমি হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি পরবর্তীতে আরও পেঁয়াজ অ্যাড করব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চা চামচ আর হলুদের গুঁড়ো এক চা চামচ। হালকা একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ঠিক যেভাবে আমার শাশুড়ি মা রান্না করছে, আপনারাও ঠিক সেভাবেই রান্না করবেন, দেখবেন আপনাদের রেসিপিটাও খুবই ভালো হবে। এখন দিয়ে দিচ্ছে রসুন পেস্ট 2 টেবিল চামচ। ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছে ধনে গুঁড়া আর জিরে গুঁড়া 1 চা চামচ করে। হালকা একটু পানি দিয়ে দিল। ভালো করে মশলাটা 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। এমন যখন তেল উপরে ভেসে উঠবে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে ইলিশ মাছের টুকরোগুলো। এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছে ইলিশ মাছগুলো। সাথে ডিমগুলো দিয়ে দিবে। আবারও দিয়ে দিচ্ছে 1 চা চামচ মরিচের গুঁড়ো। এই চচ্চড়িটা একটু স্পাইসি হলেই ভালো লাগে খেতে। আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন, একটু ঝাল বেশি হলেই খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছে আবারও হাফ কাপ পেঁয়াজ আর কষানোর জন্য পানি, একটু মিশিয়ে নেব। এই যে এভাবে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এতে অ্যাড করব পুঁইশাক পাতা। ফ্রেশ গাছের পুঁইশাক পাতা দিয়ে দিলাম। আমাদের গাছের পুঁইশাক পাতা নিশ্চয়ই দেখেছেন, ওখান থেকে ছিঁড়ে এনেছি আর দিয়ে দিলাম কুচি করে। দিয়ে দিচ্ছি মরিচ, কাঁচা মরিচ মাঝখান দিয়ে কেটে 8-10টি। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন হালকা একটু মিশিয়ে
ঢাকনা দিয়ে ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না। এই যে হয়ে গিয়েছে ইলিশ মাছ চচ্চড়ি, সব মিলিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে এটা রান্না করতে। এখন নামিয়ে নিচ্ছি, এই যে সার্ভ করে নিচ্ছি। দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে এই রান্নাটা পরিবেশন করুন, সবাই খুবই পছন্দ করবে। সাথে ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছ একসাথে যদি রান্না করা হয় এভাবে চচ্চড়ির মতো খেতে কিন্তু অনেক ভালো লাগে। দেখবেন এভাবে এই রেসিপি ফলো করে যদি রান্না করেন বাসায় সবাই পছন্দ করবে। আমরা তো খুবই পছন্দ করি এই রান্নাটা, বিশেষ করে আমাদের শাশুড়ি মায়ের হাতের। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, একটি লাইক দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।